এই দুটো ছাগল আমি 13,000 টাকায় বাচ্চা কিনেছিলাম। আচ্ছা, কেউ বিশ্বাস করবে না 13,000 টাকায়। তো এরা যে এই কোয়ালিটি এসে দাঁড়াবে আমিও কোনোদিন কল্পনায় ভাবতে পারি না। 13,000 টাকা দিয়ে দুটো ছাগল মানে ছাগল কিনে গড়ে যদি 6,500 হয়, 6,500 টাকার একটা ছাগলের বর্তমান মার্কেট প্রাইস 1,00,000 টাকার ওপর। সঠিকভাবে সুন্দরভাবে কিন্তু ছাগল পালন করতে পারলে ছাগল পালনে নিঃসন্দেহে অবশ্যই লাভ রয়েছে। দাদা, তো গুয়াতেমালা তো আপনি আমাকে এর আগে দেখাননি, নতুন সংগ্রহ নাকি? গুয়াতেমালা দেখাইনি, এই জন্য আমি একজনের কাছ থেকে 40,000 টাকার বীজ কিনেছিলাম। 40,000 টাকার 43,000 টাকার 43,000 টাকার বীজ কিনে, 43,000 টাকার কাটিং কিনে আমার খুব জোর হলে 45 পিস 50 পিস আমার কাটিং বেঁচেছিল। সুন্দর, নমস্কার। আজকে অনেকদিন পর চলে এলাম মুশিয়ার ভাইয়ের ফার্মে, প্রায় 1 বছর আগে, 1 বছরও দেরি হচ্ছে, গত শীতের আগের শীতে, মানে এই বছর শীতের আগের শীতে এসেছিলাম। দাদার ফার্মের আপডেট দেখাবো, খুব ভালো লাগে ওনার ফার্মে আসতে। ক্রস জাতীয় ছাগলের উপর খুব সুন্দর একটি ফার্ম। দাদা নমস্কার, কেমন আছেন? ভালো আছেন তো আপনি? হ্যাঁ ভালো আছি, আমি ভালো আছি। আচ্ছা, তো কী অবস্থা ফার্মের বর্তমানে? ফার্ম খুব ভালো চলছে। আচ্ছা, তো আমি এর আগে সবই ক্রস দেখেছি, এখন কয়েকটা দেখছি দেশি মা ছাগল রেখেছেন। কই দেশি এখানে একটাও নেই। ওটা কি ওটা? ও সবই ক্রস। আচ্ছা, মানে দেশির থেকে ক্রস হয়েছে বোধ হয় নাকি? ওটা বড় জাতের থেকে ক্রস হয়েছে, কিন্তু একটা রেয়ার কালার বেরিয়ে গেছে, কালো এরকম। কালার ওরকম, সাইজও অনেকটা দেশির মতোই লাগে। দেশির মতো, কিন্তু ওটা দেশি নয়, দেশির থেকে ক্রস নয়। আচ্ছা, ওই এক পিসি আছে ওরকম। আচ্ছা, তো আপনার এখানে যেই মানে পাঁঠাটা রয়েছে, এই পাঁঠাটার কি খবর, কত বয়স, কি অবস্থা? এটা তো মানে দীর্ঘ দামে আপনি এখানে আসছি প্রায় 2.5-3 বছর। হ্যাঁ, ওই আপনি যতদিন আসছেন তার থেকে হয়তো 6 মাস আগে ওটা কেনা, ওই এখানে 3 বছরটা যে বয়স। হ্যাঁ, তো যেটা হয় 3-4 বছরে একবার করে ব্রিজার চেঞ্জ করতে হয়। আমি চেঞ্জ করি না, এই কারণ আমি তো এখানে বাচ্চা রাখি না, মেয়ে বাচ্চা যা হয় সব বিক্রি করে দিই। আচ্ছা, বুঝলেন, ইনব্রিডিং হওয়ার চান্স নেই আমার এখানে, যেহেতু বাচ্চা ওরই বাচ্চাগুলো সেল হয়ে যায়। আচ্ছা, আর মাগুলো থেকে যায়? মাগুলো থেকে যায়, মাগুলো থেকে যায়, বা যাদের একটু বয়স হয়ে যায় তাদেরকে আবার চেঞ্জ করে আমি কিছু মা ছাগল আনি। আচ্ছা, ঠিক আছে। এমনি তো মা ছাগল এখানে মানে মোটামুটি ইনব্রিডিং আর ভয় জানি, ইনব্রিডিং নেই, ইনব্রিডিং ভয় বাচ্চা সেল হয়ে যাচ্ছে, কখনো কখনো দেখা যাচ্ছে দাদা মাও চেঞ্জ করে নেন, অতএব ভয় কিছু নেই ইনব্রিডিং হওয়ার। তো দাদা, এমনি একটু বোঝার জন্য, আমি জানি এটা আপনি সেল করবেন না, একটু বোঝার জন্য বলছি, এইরকম একটা প্রায় এ তো 1 কুইন্টালের ওপর ওজন হবে, 105-106 কেজি ওজন, 105-106 কেজি ওজন। এইরকম একটা পাঁঠার বর্তমান মার্কেট দাম কত? মার্কেটে কিরকম? আমার কাছে মানে আমার কাছে আমি যদি লোকের কাছে কিনতে যাই, কে বলছে 1 লাখ, কে বলছে 1,20,000, কে বলছে 80,000, কে বলে 70,000, এর কোনো মার্কেটিং প্রাইস নেই। এটা কিন্তু কোনো ঢপ নয় বন্ধুরা। আমি রিসেন্টলি আরও একটা ফার্মে গেছি, প্রায় 1.5 লাখের কাছাকাছি দাম দিয়ে এই প্রজাতির একটি পাঁঠা, যেটার ওজন প্রায় 102 কেজির মতো, 1,40,000 টাকা বা 1.5 লাখ টাকা, মানে এর মানে গাড়ি ভাড়া সব, ঠিক আছে। তো এরকমই দাম হয়, এবং এই পাঁঠার রেজাল্ট অসাধারণ, দুর্দান্ত বন্ধুরা। আমি মানে বাচ্চা ধরে ধরে আপনাকে দেখাবো। আচ্ছা, এখনই দেখায় না দাদা, একটা দুটো বাচ্চা দেখানো যাবে? প্রোডাকশনে যেমন ওইটা এসছে, এর বয়স কত? হ্যাঁ দেখান তো, এর প্রোডাকশন এই এসছে দেখুন। আচ্ছা, তো এদের বয়স কত দাদা? এটা 3.5 মাস, 3.5 মাস। ওজন কত হবে? আনুমানিক 16-17 কেজি হয়ে গেছে। 16-17 কেজি 3 মাসে, বিরাট রেজাল্ট। রেজাল্ট ভালো, কিন্তু আমি এইরকম একটা জিনিস, আমার যে এটা বয়স হয়ে যাচ্ছে, এটাকে তো বাদ দিতে হবে, আজ না হয় কাল, কিন্তু এরকম একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না ওয়েস্ট বেঙ্গলে। আমার কম বেশি তো জানা ঘোষণা অনেক দিন হয়ে গেল এই ফার্মিংয়ে, কিন্তু এই জিনিস আমি খুঁজে পাচ্ছি না। বাদ দিতে হবে কেন দাদা? আমরা তো জানি যে 4 বছর থেকে 6 বছরে আসলে আরও ভালো রেজাল্ট হয়। ভবিষ্যৎ প্ল্যান তো নিতে হবে। আজকে ধরুন আমি এই ছাগল ফার্মটা যে ছোট্ট থেকে শুরু করে, আপনি জানেন তখন কয়টা ছাগল ছিল, এখন 100+ আমার ছাগল এখানে আছে। সঠিক, ঠিক আছে। সেই ভবিষ্যৎ পরিকল্পনা করে 6 বছর যখন বয়স হবে তখনও ওপরওয়ালা দোয়া যদি বেঁচে থাকে, থাকবে, অবশ্যই থাকবে। আপনি এখানে সুন্দর যত্ন হয়, ও যদি মানে বয়সের থেকে সব কিছু একটা চেঞ্জ করার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমি একটা ওরকম মাল খুঁজছি, মানে ওরকম একটা ছাগল খুঁজছি, আমি মেলাতে পারছি না। কারণ এই দুটো বাচ্চা, এটাকে আপনারা দেখেছেন, হ্যাঁ, এটার নাম এখন ভদু, ওর নাম সাহেব, আমি দেখেছিলাম ছোটবেলায়, বাচ্চার নাম, বাচ্চা মানে নাম তো সাহেবের মতোই দেখতে। হ্যাঁ,
এই দুটো ছাগল আমি 13,000 টাকায় বাচ্চা কিনেছিলাম। আচ্ছা, কেউ বিশ্বাস করবে না 13,000 টাকায়। তাই এরা যে এই কোয়ালিটি এসে দাঁড়াবে আমিও কোনোদিন কল্পনায় ভাবতে পারিনি। 13,000 টাকা দিয়ে দুটো ছাগল, মানে দুটো ছাগল কিনেছি। গড়ে যদি 6,500 হয়, 6,500 টাকার একটা ছাগলের বর্তমান মার্কেট প্রাইস 1,00,000 টাকার উপর। হ্যাঁ, সঠিকভাবে সুন্দরভাবে কিন্তু ছাগল পালন করতে পারলে ছাগল পালনে নিঃসন্দেহে অবশ্যই লাভ রয়েছে। অথচ দাদা ভাবুন, এই কোয়ালিটিরই আরেকটা ছাগল চাইছেন, উনিও কিন্তু দাম দিয়ে কিনবেন, কিন্তু পাওয়া যাচ্ছে না। তো সঠিক জিনিস সবাই তৈরি করতে পারে না। প্রবলেম হচ্ছে ভালো খামারি, অভিজ্ঞ খামারি, মানে জ্ঞানী খামারি খুব কম, যদি এই কথাটা বলতে হয়। আচ্ছা দাদা, এই পাঁঠাটা যদি একটু দেখি, এও তো খুব ভালো কোয়ালিটির একটা পাঁঠা। নাম্বার ওয়ান কোয়ালিটি দুটো পাঁঠা যে আমি রেখে দিয়েছি, হ্যাঁ, আপনাদের আশীর্বাদ দোয়ায়, ওপরওয়ালার দোয়ায়, মানে ওপরওয়ালার দোয়ায়, দোয়ায় বল দোয়ায়, হ্যাঁ, মানে যে আসে তা সে একে এদের নজর দেখে। মানে এরকম দুটো পাঁঠা যদি আমার ফার্মে থাকতো, কেউ অনেকেই কমেন্ট করে, সঠিক সঠিক, ঠিক আছে, কিন্তু আমি এদের যে লালন পালন করি বা এদের যেভাবে আমি ট্রিটমেন্ট করি, অনেকেই পারবে না। ওখানে খুব সুন্দর একটা মা ছাগল দেখছি দাদা, ওর কাছে গিয়ে একটু দেখতে ইচ্ছা করছে, একটু দেখবো দাদা ছাগলটাকে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটি ক্রসের মা ছাগল। এই দাদা, এই ধরনের ছাগলগুলো কি বিক্রি আছে? হ্যাঁ বিক্রি আছে, আমার এখান থেকে এখন অ্যাভেলেবেল মোটামুটি 30 পিস ছাগল বিক্রি করবো। 30 পিস, মানে বাচ্চার মা মিলে? না না, বাচ্চা মা সব মিলে 30 পিস ছাগল কম করে বিক্রি করবো। কারণ হচ্ছে দেখুন, আমার জায়গাটা শর্ট, আপনারা খুব ছোট, খুব ছোট জায়গা, এতটা জায়গায় আমি ছাগল রাখতে পারি না। দেখুন এদিক ওদিক শুধু ছাগল, চারিদিকে শুধু ছাগল, ওই সে দেখুন রাখতে পারি না বলে ছাগল কিছু মারামারি করে বলে এইদিকে প্রায় 25 পিস ছাগল রেখে দিয়েছি। এই যে সব পুকুর পাড়ে কিছু রাখতে হয়েছে, হ্যাঁ এইসব দেখুন সব ছাগল ভর্তি এদিকে। দাদা গতবার আপনি বলেছিলেন 100 মা ছাগলের ইচ্ছা আপনার। ইচ্ছা আছে, সে পরিকল্পনা আছে, জায়গা পাচ্ছি না, জায়গা হচ্ছে সেরকম দামে হচ্ছে না। তো বন্ধুরা দাদার এটা, আমি একটা জিনিস সব কিছু ধৈর্য ধরতে রাজি আছি, সঠিক, আস্তে আস্তে, আজকে হয় না হয় কালকে, কালকে না হয় পরশু, সঠিক, এরকম একটা পরিকল্পনা নিয়ে আছি। একটা জমি কেনা চলছে, কিন্তু তাতে ফার্ম করা সম্ভব না। আচ্ছা, কিন্তু সেইটা যদি একটা প্ল্যান নিয়ে দিই, ছোটো সেটা বিক্রি করে দিই, আবার অন্যটা যদি আমার হয়, সঠিক, সেরকম ধৈর্য ধরে আছি। আমার বন্ধুদের আমি বলবো, বন্ধুরা দেখুন, ভালো কোয়ালিটির ছাগল খুঁজে পাওয়া খুব মুশকিল। একটা ভালো ফার্ম করার জন্য ভালো কোয়ালিটির ছাগল দরকার, ভালো ফার্ম প্রয়োজন। এই মুহূর্তে দাদা 30টা ছাগল বিক্রি করতে রাজি আছেন, আপনারা এসে নিজের পছন্দ মতো নেবেন। দাদা বলছেন না যে এটাই নিন, ওটা নিন, পছন্দ করে দেখে শুনে নিয়ে যেতে পারে, শুনে নিতে পারে। 30টা মতো ছাগল আমি এখান থেকে বিক্রি, তার বেশি নয়, 30টা মতো ছাগল কিন্তু দাদা এখান থেকে বিক্রি করবেন। দেখুন দাদা যেটা দেখাচ্ছিলেন, কি বড় বড় সাইজের সব ক্রস ছাগল, ঠিক আছে। আর জানবেন যে এই ফার্মে মায়ের যত্ন হয়, সেই ফার্মের বাচ্চা ভালো হবে। দেখুন বাচ্চা ভালো হবে খারাপ হবে সবটাই ডিপেন্ড করে মা কী পরিমাণ যত্ন পাচ্ছে, কী নিউট্রিশন পাচ্ছে এইসবের উপর। দাদা যেহেতু একটু যত্ন, নিউট্রিশন এই সমস্ত কথা বললাম, খাদ্যে কী দিচ্ছেন আপনারা? আমার খাদ্য আজ থেকে 5 বছর আগেও যে কথা বলেছি, আজও সেই কথা বলছি। হ্যাঁ, আপনার যদি ছাগল ফার্ম থাকে 10টা ছাগল, তাহলে আপনি তার পরিকল্পনা নেবেন 30টা ছাগলের। মনে করবেন আমার 20টা ছাগলের খাবার আমার ফেলে দিতে হবে, তাও শিকার। আচ্ছা, কিন্তু খাবার আপনার স্টকে থাকতে হবে, সঠিক। সব থেকে প্রথমে আমি যে পরিকল্পনা নিয়ে আগাই, এখন যা দানা খাবারের দাম, মানে দানা ফিডের যা দাম, আপনি কখনোই ফার্ম করতে পারবেন না, মানে ফার্ম করতে পারবেন না, আপনার পকেটের টাকা শেষ হয়ে যাবে, সঠিক। আপনি নিজে একটা খামারি, আপনি জানেন, সঠিক। এই জন্য আমি পরিকল্পনা করে রেখেছি, আপনারা জানেন আমার যা বর্তমানে মাঠে যা জমিতে ঘাস লাগানো আছে, এরা খেয়েও বেশি হয়। আচ্ছা, মোটামুটি 8 থেকে 9 প্রজাতির আমার ঘাস আছে। অন্তত খাবার নিয়ে আপনি চিন্তামুক্ত? চিন্তামুক্ত। ফার্মে সব থেকে বড় চিন্তা হচ্ছে বন্ধুরা, আমার একটা খুব মানে অভিজ্ঞতা, ভালো রকম অভিজ্ঞতা রয়েছে, আপনার যদি খাবার বেশি হয়, তাতে যদি আপনার সামান্য টাকা এক্সট্রা পড়েও থাকে, ওটা নিয়ে যে দুশ্চিন্তা, ভার্সেস বনাম ফার্মে খাবার নেই সেটা নিয়ে যে দুশ্চিন্তা, এতে কিন্তু খাবার নেই, এটা বড় একটা প্রবলেম। তো ফার্মে খাবার না থাকার থেকে অতিরিক্ত থাকলেও মনে হবে যে দূর বাবা অতিরিক্ত কেন করলাম, ওইটুকুনি যা মনে হবে একবার দুবার, কিন্তু চিন্তা হবে না, দুশ্চিন্তা হবে না, সেটা চিন্তা। আর না থাকা, আপনার ঘাস নেই, খাবার নেই, ওটা হচ্ছে বড় একটা দুশ্চিন্তা। এখন বর্তমানে পৃথিবীর বুকে যত রকম ঘাস আমরা ইউটিউবের মাধ্যমে দেখতে পাই সারা পৃথিবীতে, যেমন গুয়াতেমালা থালা হাবিজাবি তো এইসব তো আছেই, সমস্ত ধরনের ঘাস, হ্যাঁ,
আমার কাছে অ্যাভেলেবল পাবে না, কোনো ঘাসি হাবিজাবি নয় দাদা, ওটা মানে ইউটিউবে বাস্তবে কিন্তু প্রত্যেকটা ঘাসেরই বিশেষ বিশেষ গুণ রয়েছে, কোনো ঘাসকে খারাপ বলা যাবে না। খারাপ আমি বলছি না, যেগুলো মানে আমি হাবিজাবি বলে ফেললাম, মানে ওটা একটা বলার কথা, ভ্যারাইটি দেখলাম। দেখুন আমি আগেই বলেছি আমি লেখাপড়া কম জানি, শিক্ষিত কম, আপনার জ্ঞান প্রচুর, ছাগল পালন আমার, এর মধ্যে আন্তরিকতা ভাবে আমি কাজটা করি, অসম্ভব, ঠিক আছে। আমি জানার চেষ্টা করি ভবিষ্যতে যেগুলো যেগুলো আমি জানতে পারি না, বা মানে যারা ভালো ভালো ট্রেনার বা ভালো ভালো তাদেরকে আমি তাদের কাছ থেকে এখনো শিখছি, শেখা শেষ নেই, শেখা শেষ নেই। তো এতে করে আমি যা বুঝেছি, ছাগল পালন এমন কোনো ব্যাপার না। আচ্ছা, যদি ছাগল পালনে আপনি সঠিক খাদ্য যদি মজুদ করতে পারেন, তাহলে আপনার ডাক্তারি নিয়ে চিন্তা করতে হবে না, ওষুধ নিয়ে চিন্তা করতে হবে না, শুধু কৃমিনাশক কীভাবে দিতে হয়, ভিটামিনটা কীভাবে দিতে হয়, আর বাচ্চাগুলোর যত্ন কীভাবে নিতে হয়, এই তিনটে জিনিস যদি আপনি শেখেন, তাহলে আপনি ফার্ম সাকসেস আপনার হবে। দাদার একটা কথা আমার খুব ভালো লাগে, এর আগের ভিডিওগুলোতে উনি বলেছেন যে চিন্তা করতে হবে না যদি খাবার থাকে, খাবার থাকলে ছাগলের স্বাস্থ্য ভালো থাকলে কখনোই রোগ ঢুকবে না, রোগ তখনই ঢোকে যখন খাবারের অভাব হয়, ছাগল দুর্বল হয়ে পড়ে এবং দুর্বল শরীরে ব্যাকটেরিয়া বা ভাইরাস খুব তাড়াতাড়ি এন্ট্রি নিতে পারে। এই জিনিসটা বাস্তবেই কিন্তু দাদার, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। দাদা তো গোয়াতেমালা তো আপনি আমাকে এর আগে দেখাননি, নতুন সংগ্রহ নাকি? গোয়াতেমালা দেখাইনি, এই জন্য আমি একজনের কাছ থেকে 40,000 টাকার বীজ কিনেছিলাম। 40,000 টাকার? 43,000 টাকার। 43,000 টাকার বীজ কিনে, 43,000 টাকার কাটিং কিনে, আমার খুব জোর হলে 45 পিস 50 পিস আমার কাটিং বেঁচেছিল। গোয়াতেমালা যদি আপনারা লাগাতে হয়, এক কাটিং ভালো মানের কাটিং যদি হয়, আপনারা গিয়ে দেখবেন, যদি মানে সদ্য 1 বছর কি 1.5 বছরের কাটিং হয় তাহলেই লাগাতে পারবেন। আর আমার যে কাটিংগুলো দিয়েছিল অন্তত 4-5 বছর বয়স হয়ে গেছে, তার মধ্যে যেগুলো কচি কচি ছিল, চোখ ভালো ছিল, সেইগুলোই হয়েছে। তাও এগুলো এসেছে অন্য রাজ্য থেকে? অন্য রাজ্য থেকে। আচ্ছা, ঠিক আছে। আমি আসামের একজনের কাছ থেকে নিয়েছিলাম, সে আবার কোথা থেকে দিয়েছিল আমি জানি না। আচ্ছা আচ্ছা। তো তার কারণে আমার 40,000 টাকার মধ্যে অনেক টাকা লস হয়েছিল, তো সেইটা আমি বাড়াতে বাড়াতে মানে সেটার থেকে বাড়িয়ে বাড়িয়ে আজকে এনেছি। এখন কতটা জায়গাতে আপনার? বর্তমানে 15 কাঠা জমি রেডি হয়ে গেছে, আগামী 2 বিঘা জমি অলরেডি চার্জ দেওয়া রেডি হয়ে গেছে, সেখানে লাগাবো। আমি পর্যাপ্ত পরিমাণে প্রায় 3-3.5 বিঘা আমি শুধু গোয়াতেমালা লাগাবো, লাগিয়ে ওটা যখন আমি সেল করার মতো অ্যাভেলেবেল হবে তখন আমি। কেন এখন যদি আমার কোনো বন্ধু চাই কয়েকটা দেওয়া যাবে না? মানে এসে যদি আমি ইউটিউবে বলি যে আমি গোয়াতেমালা দিচ্ছি, মানে আমার খেতে তুলে নিয়ে যাবে। হ্যাঁ, সবাই বলে ওর যা এত সুন্দর প্রোডাকশন আর এত সুন্দর, ওই বাংলাদেশে আমি দেখতাম এর আগে যে ওর মধ্যে জেল আছে, আমি ভাবতাম মিথ্যে কথা। হ্যাঁ, ওই যে আপনার কি বলে অ্যালোভেরা টাইপের জেল, অন্যান্য ঘাসে যেমন নিগড়ালে রস বের হয়, জল বের হয়, কিন্তু এতে বের হয় না। আমি নিগড়িয়ে দেখেছি এটা জেল বের হচ্ছে, এটা বাস্তব না, মানে মিথ্যা কথা না, সত্যি কথা। আচ্ছা, তাই একটু আপনার খেতে যাওয়া যাবে? অবশ্যই খেতে আপনার যাবো। আর গোয়াতেমালার বিশিষ্ট হচ্ছে যে ক্যালসিয়াম যুক্ত ঘাস বলছে, এটা 100% ক্যালসিয়াম, কারণ আমি কিছু একটা জমিতে 3-4 কাঠা জমি খাইয়েছিলাম ছাগলকে, তো 15-20 দিন আমি খাইয়েছিলাম, খাওয়ানোর পরে এতে এরা যা যে পরিমাণে খাচ্ছে, আচ্ছা, তাতে মনে হচ্ছে এতে উপকার কিছু হবে। আচ্ছা, ঠিক আছে। আর যদি গোয়াতেমালা বিশাল পরিমাণে দাম চাইছে এখন, এখনও 100 টাকার নিচে কেউ কাটিং চাইছে না, মানে 5 গিট থাকবে 100 টাকা 125 টাকা এরকম, 1 গিট মানে একটা কাটিং, একটা কাটিং তাদের 4-5 মাসে কাজ চিন্তা ভাবনা করেছি। আমার যখন অ্যাভেলেবল প্রোডাকশন হবে আমি নিশ্চয়ই কমে দেবো, আমি চেষ্টা করবো যেন 1-1টা গিট 10 টাকা করে থাকে, বা 5 গিট 50 টাকা 40-50 টাকার মধ্যে রাখতে। তাহলে এই মুহূর্তে কি সেল করবেন না? এই মুহূর্তে সেল করবো না, এই মুহূর্তে আপনারা আপনাদের মানে এই মুহূর্তে যেটা আমি যারা গরুর ফার্ম করছে তাদের জন্য যারা অ্যাভেলেবেল আমার, আর যত রকম 8-9 রকম প্রজাতি অজানা হাইব্রিডটাও জানেন ভারতবর্ষ বিখ্যাত হয়ে গেছে আমার গ্রাম থেকে। মোটামুটি অজানা হাইব্রিড কতটা বিখ্যাত জানি না, আপনি খুব বিখ্যাত হয়ে গেছেন এই চাষ করে। হ্যাঁ, এই সব সমস্ত ঘাস অ্যাভেলেবেল পাবে, কোনো সমস্যা নেই। আর চলুন, গোয়াতেমালাটা আমি কিভাবে মানে লাগিয়েছি সেটা আপনাদের দেখালে আপনার দাদা, তাহলে একটা ছোট চাকু টাইপের নিয়ে চলুন, ভেতরের জেলটাও দেখবেন। হ্যাঁ, সে অসুবিধা, বন্ধুরা সঙ্গে থাকুন, ভালো লাগবে, নিঃসন্দেহে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই হচ্ছে দাদার গোয়াতেমালার জমি, পাতা দেখুন। যারা গোয়াতেমালার নামটা শোনেনি তারা কিন্তু একটা ভুট্টা গাছ ভেবে ভুলই করবে। তা দাদা দেখান দেখি একটা কেমন ভেতরে জেলি আছে, এখান থেকেই কাটি। এ ছোটো গাছে জেলি এসে যাবে না, আসা সম্ভব, তবে এতে মধ্যেই পাওয়া যাবে, একটু বড় হলে জেলটা ভালো বেরোয়। আচ্ছা, অন্য অন্য ঘাস চাপ দিলে পানি পড়বে, আর এতে এতে হাত দিয়ে পুরো অ্যালোভেরার মতো জেল, হাত দিয়ে দেখুন। একটু কাটেন,
কেক মানে এখান থেকে ফেরে একটু দেখান তো দেখি। এটা একটু বয়স হলে ভালো। হ্যাঁ আমিও তাই জানি। এটা কোনো জল নেই। আচ্ছা একটু রেখে দিলেই বোঝা যাবে জেল বেরোবে। এই তো জেল। হ্যাঁ এটা একটু কাটেন কাটেন দেখি না কি অবস্থা। 2 মিনিট কাটলেই মানে একটা রস থেকে বারোতে তো টাইম সময় লাগে। হ্যাঁ সময় লাগে, মানুষের মতো তো রক্তের মধ্যে থাকে না। আচ্ছা কাটেন 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 দেখি। হুম এটা আমি যতদূর জানি ম্যাচিওর গাছ থেকে ভালোই জেলি হয়। এগুলো কচি তো 3 মাস বয়সে। আমি শুনে ছোট গাছে হবে। হ্যাঁ এই তো দেখেন সঠিক। এই যে বন্ধুরা দেখুন জেলির মতো আর প্রচন্ড মিষ্টি। তো এই দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলার আছে। হ্যাঁ বলুন। যদি গোয়াতেমালা কারোর কাছ থেকে আপনারা নেন, আপনারা গিয়ে দেখে নেবেন যে পুরনো কাটিং দিচ্ছে কিনা। 3-4 বছরের পুরনো কাটিং যদি থাকে, এরকম লোকের কাছে আছে, আমার ওয়েস্ট বেঙ্গলেই আছে। আচ্ছা ঠিক আছে, সেরকম কাটিং নেবেন না। দরকার হয় তার জমির থেকে বলবেন চারা তুলে দেন, কারণ চারা তুললে আমি এইটা বুঝতে পেরেছি। দেখুন আপনাদের দেখাচ্ছি, এখানে আমি 820 গাছ লাগিয়েছি। 820 গাছে আমার 8 পিস গাছও মরেনি, প্রত্যেকটা দেখুন পাতা ছেড়েছে। দেখুন এখন রোদ্দুরে একটু ইয়ে হয়। তাহলে দাদা লোকে বলে ঠিক আছে, আমার যারা অন্যান্য খামারি বন্ধুরা কয়েকজন কিন্তু নিয়েছে, সংগ্রহ করেছে বিভিন্ন জায়গা থেকে, বলে দাদা 100 পিস আনলে 4-5টা বাজে। ঠিকই বলেছে, ঠিকই বলেছে, ঠিকই বলেছে। আর আপনি বলছেন 40,000 টাকার কাটিং এ আমার 43টা ঘাস বেঁচেছিল। আচ্ছা সেখান থেকে আবার বসিয়ে বসিয়ে করেছেন। আর আমার এক্সপেরিমেন্ট যতটা আমি যতটা মানে এর মধ্যে প্র্যাকটিক্যাল করে দেখেছি, চারা বসাবেন। তাহলে আপনি বলছেন চারা বসালে একটাও মারা যাচ্ছে না? পিসও মরবে না, এক পিস। তাহলে চারা কতদিনের মধ্যে বসাতে হবে? আপনার থেকে আজকে নিলে তো কালকেই বসিয়ে ফেলতে হবে নাকি? না অসুবিধা নেই, কাটিং যেগুলো ওই হরমোন পাউডার আছে, হরমোন পাউডার যেখান থেকে নেবে সেই হরমোন পাউডার দিয়ে চুবিয়ে দেয়। রুট হরমোন, রুট হরমোনটা চুবিয়ে দেবে। আচ্ছা চুবিয়ে দিলে যদি কার্টুনে প্যাকেট করে দেয়, ওর মধ্যেই দেখবেন শিকড় ছাড়া শুরু হয়ে যাবে। আচ্ছা আর যদি কেউ কুরিয়ারে নিতে চায়? এখান থেকে কুরিয়ারের কথাই বলছি, যদি ওই প্যাকেট করে ধরুন 3-4 দিনের পথ গেল, আচ্ছা ও বাড়ি গিয়ে লাগিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা কারণ ও তো গোড়া মাটির থেকে তুলে দেবে তো। আচ্ছা 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 খুব সুন্দর একটা নতুন তথ্য জানতে পারলাম। দেখি আপনার জারা ঘাস কোনটা? হবে জারা, এই যে দেখুন এই পাশেরটাই। হ্যাঁ পাশেই জারা। আমি প্রথমবার জারা দেখছি, বহুবার বিভিন্ন লোকের কাছে শুনেছি, অনেকটা বাহুবলীর মতো দেখতে। আমি শুনেছিলাম যে বাহুবলীর মতোই কিন্তু আইডেন্টিফাই করা যাবে। বন্ধুরা বাহুবলী আরো চওড়া পাতা হয় কিন্তু, যে যাই বলুক না। এই এই জমি যেটা জারাটা দেখছেন, এর আমি সারটা একটু কম দিই তো সেজন্য। অরিজিনাল জারা জমি দেখতে হলে আমার ওই পাশে যেতে হবে। আচ্ছা আর এখন যাচ্ছি না, তবে আমার মনে হয়েছে যেন বাহুবলী একটু চওড়া হয়, তবে জলা জমি টাইপের। তবে এই গাছের যে স্ট্রাকচার দেখে কিন্তু বাহুবলী বলে একটু ভুল হলেও হতে পারে লোকজন, তবে বাহুবলী আর যারা সেম নয় আমার যেমন হচ্ছে। প্রোডাকশন দেখলে তাহলে বুঝতে পারবে কি রকম প্রোডাকশন। দেখি কি প্রোডাকশন, চলুন বন্ধুরা দাদা বলছে প্রোডাকশন দেখাবে। ১৫-১৬ দিন আগে এই ঘাসটা কাটা হয়েছে। যারা বার দেখুন আর সাইজ মানে ইয়ে দেখুন, এই 2 সপ্তাহে 2 ফুট উঁচু হয়ে 2.5 ফুট উঁচু হয়ে গেছে। বাহ, মানে 1 মাসে আপনার এই মিনিমাম 5 ফুট হাইট হয় যারা, যদি জোরের জমি হয়, উর্বর জমি হয়। আচ্ছা তাহলে যারা অ্যাভেলেবেল আছে বিক্রির জন্য? যারা যে যত চাইবে দিতে পারবে। আচ্ছা কিন্তু গোয়াতেমালা? হ্যাঁ মাস ডিরেক্ট পড়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ আপনাকে সময় দিলেন আমাকে, সকল বন্ধুদের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ সকলকে।